সত্যি আল্লাহর কাছে শুকরিয়া সারা জীবন ফোনের ভিতরে দেখা মানুষটিকে, পাম্পটি না দিয়ে মূল প্রশ্ন বললে হইতো। আলহামদুলিল্লাহ, আমার অনেক দিনের একটা প্রশ্ন, আশা করি উত্তর দিবেন। আমি এক সময় হারাম রিলেশনে ছিলাম, এমনকি তার সাথে শারীরিক সম্পর্ক করেছি। আলহামদুলিল্লাহ এখন আমি এখন থেকে সব থেকে মুক্ত। আমার এই অপরাধের জন্য কি শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে নাকি ওই মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে? অনেক দরকারি একটা প্রশ্ন, কারণ অনেক যুবকরা এই ধরনের প্রশ্ন প্রায় করে থাকেন। আপনি যদি কখনো জেনায় লিপ্ত হয়ে থাকেন, তাহলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে চাইলেই হবে নাকি যার সাথে জেনা করেছেন তার সাথেও জেনা তার সাথেও মাপ চাইতে হবে, তার কাছে মাপ চাইতে হবে? এর উত্তর হলো, যদি তাকে তার প্রতি জবরদস্তিমূলক দর্শন করে থাকেন আল্লাহ মাফ করো জঘন্য অপরাধ, তাহলে সেক্ষেত্রে এটা তারও হক নষ্ট করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন। আল্লাহর কাছেও মাপ চাইতে হবে, তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যদি চাওয়া সম্ভব হয়। আর যদি ক্ষমা চাইতে গেলে বরং আরো বড় হবে ইস্যু, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং তার জন্য দোয়া করবেন। আর যদি ব্যাপারটা হয় যে না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে দুজনের সম্মতিতে, তাহলে শুধু আল্লাহর কাছে মাপ চাইবেন, ইস্তিগফার করবেন, আর নতুন করে ক্ষমা চাইতে গিয়ে বরং আরো হারাম রিলেশনে জড়িয়ে যান কিনা সে আশঙ্কা থাকতে পারে, এই জন্য আরো দূরে সরবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যথেষ্ট হবে ইনশাআল্লাহ। জেনা করার পর ভুল বুঝতে পারলে কিভাবে তওবা করতে হবে? আল্লাহ মাফ করুক, আমাদের যুব সমাজের বড় একটা অংশ আজ এই জেনার গুনাহে আক্রান্ত। যদি কেউ এই গুনাহে লিপ্ত হয়ে যান, শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে, নফসের প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে, তাহলে আল্লাহ তাআলা যখনই তার সম্বিত তাকে ফিরিয়ে দিবেন, তার মধ্যে যখন হুঁশ ফিরে আসবে, তার কাজ হবে প্রথম চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাওয়া, গুনাহ থেকে ফিরে আসা, তওবায়ে নসুহা, খাঁটি তওবা করা, এবং সেই সাথে ওই গুনাহ যেন তার দ্বারা আর কখনো না হয় এমন ভাবে গুনাহ থেকে দূরে সরে যাওয়া, যে জায়গায় গেলে গুনাহ হতে পারে ওখান থেকে সরে যাওয়া, যাদের সাথে মিশলে গুনাহ হতে পারে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এভাবে আপনি ফিরে আসবেন এবং আর কখনো এটা করবেন না। যেটুকু হয়েছে তার জন্য নিজেকে সবসময় ভর্ৎসনা করবেন, নিজেকে শাসন করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। এর বাইরে আর কিছু আপনাকে করতে হবে না, পারলে কিছু সাদাকা করে দিবেন, ইনশাআল্লাহ জেনার গুনাহ মাফ হবে। আমাদের অনেক ভাইরা মনে করেন জেনার গুনাহ মাফ হয় না, আপনি যদি তওবা করেন খাঁটি তওবা, একদম ফিরে আসেন আর কখনো যাবেন না সংকল্প করেন, আর সত্যি আপনি যদি কখনো না যান, তাহলে ইনশাআল্লাহ আগে যেটা করেছেন আপনি অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়েছেন, নিজেকে ভর্ৎসনা করছেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সব গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন।